সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। আচ্ছা, আজকে অনাকাঙ্ক্ষিতভাবে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আজকে যেহেতু তোমাদের ফিজিক্স ক্লাস ছিল, সেই ক্লাসটি হচ্ছে না বিধায় সেই জায়গাতে আমি চলে আসলাম। এসেছি যখন দুটো কথা বলে যাই তখন, তাই না? তো দুটো কথা না বলে কেমন লাগে? তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি তো জি সব স্যার, সময় ভালো থাকি, আলহামদুলিল্লাহ ভালো। সব সময় ভালোর দলে, ভালো থাকার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমি গতদিন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম একটি অংশ নিয়ে। দিনা বাবা, তুমি আসছো আর যাচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা, স্যার নেটওয়ার্ক প্রবলেম। ও, নেটওয়ার্ক প্রবলেম, আচ্ছা ঠিক আছে। তো গতদিন আমি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে কি কারো? জি স্যার, সমাস। সমাস নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এই যে সমাস, ওটা তো এখন শেখার দরকার নাই, তাই না? সমযোগ, অস যোগ, অ, সমাসের ব্যুৎপত্তিগত। আচ্ছা, তো তোমরা তো মনে হয় সবাই পড়েছো, কারণ তোমাদের তো পড়া ছাড়া কোনো কাজ নাই এখন। সমাস নিয়ে আমি আলোচনা করেছিলাম, সমাস কি, সমাসের যে প্রাথমিক বিষয়গুলো জানা দরকার এগুলো, এবং সমাসের প্রকার ভেদে ছয়টি সমাস চিনার উপায় নিয়ে আমি কথা বলেছিলাম, এবং দ্বন্দ্ব সমাস নিয়ে পূর্ণ আলোচনা করেছিলাম, তাই নয়? আচ্ছা, এখন দেখি নিঝুম, নিঝুম বলো তো বাবা, নিজম ক্লাস করেছিল গতদিনের? না স্যার। ক্লাস করনি? ভিডিও ক্লাসটা দেখনি? না স্যার। ভিডিও ক্লাসটা দেখতে হবে, ভিডিও ক্লাস দেখা হয়নি। অবশ্যই আজকে দেখে নিবা, প্রথম ক্লাস না দেখলে আজকের ক্লাসটা বৃথা হয়ে যেতে পারে। জি, প্রথম ক্লাসটা দেখে নিবা। ওকে, আচ্ছা ঋষা বলো। ওকে, হ্যাঁ ঋষা বলো তো। জি স্যার, বলেন। হ্যাঁ ঋষা বলো, যে আমরা আলোচনা করেছিলাম সমাসের প্রাথমিক পর্ব নিয়ে, আমরা একটা বাক্যকে বলেছিলাম ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এই ব্যাস বাক্য কাকে বলে বলো তো? ঋষা বলো। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় তার নামই সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ওকে, অনেক একজনেরই নাম। ওকে গুড। এরপরে মমতাহিনা বলো তো। মমতাহিনা শুনতে পাচ্ছ? মমতাহিনা শুনতে পাই না, ঘুমাচ্ছে। নূপুর বলো, নূপুর, নূপুর বলো, নূপুর বলো তো। সমস্ত পদের কয়টি অংশ? সমস্ত পদের কয়টি অংশ? সমস্ত পদের কয়টি অংশ? স্যার দুইটি অংশ। দুইটি অংশ, কি কি বলেছিলাম? পূর্বপদ, পরপদ। পরপদের আরেক নাম বলেছিলাম উত্তরপদ, তাই না? পরপদের আরেক নাম বলেছিলাম উত্তরপদ। ওকে ঠিক আছে, মিউট করে ফেলো তুমি। আচ্ছা, এরপরে নামিরা বলো তো। নামিরা স্যার বলেন। হ্যাঁ, তুমি তো পরে আসলে, তাই না? নামিরা বলো, কোন কোন পরপদ প্রধান হয় বলেছিলাম, একটা লাইন দিয়ে বলেছিলাম, মনে আছে? পরপদ প্রধান স্যার ভুলে গেছি। ভুলে তো যাবা, এই যে লিখে দিয়েছিলাম, দি তক এ গায় পরপদের গান, পরপদের গান বলেছিলাম। দি তক, দিতে দিগ্গু, ততে তৎপুরুষ, আর কতে কর্মধারা, এই তিনটা কথা বলেছিলাম। দিগ্গু, তৎপুরুষ, কর্মধারায় পরপদটা প্রধান হয়। দিতকে গাই পরপদের গান, সারি আকারে, ছন্দ আকারে। মনে রাখবো না যে দিতক পরপদ প্রধান, তৎপুরুষ পরপদ প্রধান, কর্মধারা পরপদ প্রধান, মনে রাখার দরকারই নাই। যদি আমরা এটা মনে রাখি, দিতকে গাই পরপদের গান, আর দ্বন্দ্বে পূর্বপদ প্রধান বলেছিলাম। মনে নাই তোমাদের? মনে থাকে না, পড়াশোনা করো কম। আচ্ছা যাই হোক, তো এইটা মনে রাখবা যে দ্বন্দ্ব, দিগ্গু, তৎপুরুষ এবং কর্মধারায়, এই তিনটাতে পরপদ প্রধান হয়।
ঠিক আছে, এর মধ্যে আমি প্রথম দিন আলোচনা করেছিলাম দ্বন্দ্ব নিয়ে। দ্বন্দ্ব সমাসে কোনো প্রবলেম আছে, মানে ঝগড়া? তোমরা বিশেষ করে কে কেমন ঝগড়া করতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা হয় দ্বন্দ্বতে। দ্বন্দ্ব সমাসে বলেছিলাম যে দুই পদই প্রধান হবে, মাঝে হাইফেন থাকবে, ব্যাস বাক্যের সময় শুধু মাঝখানে একটা ও বসিয়ে দিলেই হয়ে যাবে, যেমন বাবা ও মা, বাবা মা বলেছিলাম, তাই না? আচ্ছা যাই হোক, আজকে আমি দ্বন্দ্ব নিয়ার কথা বলবো না, আমি নতুনটা নিয়ে আলোচনা করবো। আজকে আলোচনা করবো দিগ্গু নিয়ে, দিগ্গু, ঠিক আছে, দিগ্গু সমাস নিয়ে আলোচনা করব। তাহলে দিগ্গুতে কোন পদ প্রধান হয় নামীরা বলো? সর্বপূর্ব পদ। তাই কি বললাম? ওকে গুড, দিগ্গুতে তাহলে আমরা একটা পাবো পরপদ প্রধান, ঠিক আছে, পরপদ প্রধান থাকবে দিগ্গু সমাসে, পরপদ প্রধান থাকবে এবং শুরুতেই সংখ্যাবাচক শব্দ থাকবে। একটু নোট করে নাও, শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে, শুরুতে সংখ্যাবাচক শব্দ থেকে সেই সংখ্যাটা দ্বারা সমাহারকে বুঝাবে, পুরোটাকেই বুঝাবে, এইরকম মনে রাখবা, সমাহার। তাহলে শুরুতেই সংখ্যাবাচক শব্দ থেকে সমাহার বুঝাবে এবং পরপদটা প্রধান হবে, এই সমাসকে বলবো আমরা দিগ্গ সমাস। আর কিছুই শেখার দরকার নাই, তুমি যদি এইটুকু অংশ জেনে রাখো, ওই যে বই এতগুলো পাতায় দেওয়া আছে দিগ্গ সমাসের বর্ণনা, কোনো দরকার নাই। আমরা একটা শব্দ পাবো, ওই শব্দে যদি দেখি পরপদটা প্রধান, আর শুরুতে শব্দের শুরুতেই কোনো সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ কোনগুলো? 5, 7, 10, 12, 14, 18, 20, তাই নয়? এরপরে ওই শব্দটা দ্বারা সমাহার বুঝাবে, সমাহার মানে কি? সমষ্টিকে বুঝাবে, একত্রে বুঝাবে, এটাকে বলবো আমরা দিগ্গু সমাস। আমি কয়েকটা উদাহরণ দিই, দেখো তোমাদের আরো সহজ হবে। আমি যদি লিখি ত্রিভুজ, আমি যদি লিখি ত্রিফলা, আমি যদি লিখি ত্রিভুজ লিখলাম, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? এই ত্রি মানে হচ্ছে তিন, মনে রাখবা। হ্যাঁ, এই যে সুন্দর, এই যে দেখো দোতারা, হ্যাঁ দোতারা, কিন্তু লিখলাম, এটা কিন্তু আবার হবে না, দোতারা কিন্তু হয়ে যাবে অন্য, এটা আমি দেখাবো তোমাদের। তারপরে আমি এটা নিচে লিখে দিলাম একদম দোতারা, হ্যাঁ দেখো। তারপরে আমি লিখব পঞ্চবটি, পঞ্চবটি শব্দ দেখতে পাচ্ছ? তারপরে আমি লিখব সরভুজ, সরভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ লিখলাম। আমরা লিখব সপ্তর্ষি, সপ্তর্ষি, দেখো এই কয়টা লিখি, আর বোর্ডে যত আমাদের নিচে আসবে না। তো দেখো এখানে আমি লিখেছি ত্রিভুজ, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি কি হবে? ত্রি মানে বললাম তিন, তাহলে তিন ভুজের, ভুজ মানে বাহু, আমরা জ্যামিতিতে পড়েছি তাই না? তাহলে তিন ভুজের সমাহার, সমাহার আমরা বলেছি প্রথমে থাকবে সংখ্যাবাচক শব্দ এবং সমাহার বুঝাবে, সমষ্টি বুঝাবে। তাহলে তিন ভুজের সমাহার, যেটাতে তিনটা বাহু রয়েছে, আমরা ত্রিভুজ একটা অঙ্কন করি, দেখো এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম সাপোজ, যদিও ত্রিভুজটা আঁকা বাঁকা হয়েছে তাই না? তো এখন আমরা কি এই একটা বাহুকে ত্রিভুজ বলি, না দুটোকে, না একত্রে তিনটোকে? এই তিনটা বাহু যখন একসঙ্গে যুক্ত হয়েছে তিনটা শীর্ষবিন্দুর মধ্য দিয়ে, তখনই কিন্তু সেটাকে আমরা ত্রিভুজ বলছি। তো এখন দেখো ত্রিভুজের যদি আমরা ব্যাস বাক্য করে ফেলি, তাহলে তিন ভুজের সমাহার বা তিন বাহুর সমাহার, তাহলে ত্রিফলা কি হবে? তিন ফলের, তিন ফলের সমাহার। এই যে সুন্দর, তিন ফলের সমাহার, কোন কোন তিনটা ফল নাম জানো তোমরা? পঞ্চবটি, দেখো পঞ্চ, পঞ্চ মানে কি জানো? পঞ্চ মানে হবে পাঁচ, পাঁচ, হ্যাঁ, তাহলে পঞ্চবটির সমাহার। তারপরে আমরা সরভুজ লিখি, সর মানে কত? ছয়, এই দেখো ছয়, ছয় ভুজের সমাহার, ছয় ভুজের সমাহার। এরপরে সপ্তর্ষি, এই যে সপ্তর্ষি মানে কি জানো?
সাত ঋষির সাত ঋষির সমাহার। সাতটা ঋষিকে বলা হয় সপ্তর্ষি, তাহলে হচ্ছে সাত ঋষির সমাহার। দেখো তো আমাদের বইয়ে তো অনেক বর্ণনা বিশ্লেষণ থাকছে, ওগুলো আমরা দেখতে যাব না, এইটুকু যদি আমরা করি। ও দোতার আছে না, এটাকে ভাঙি, তারপর তোমরাই পার্থক্য বুঝতে পারবে। দো মানে তাহলে দুই, দুই তারে, দুই তারে সমাহার। আচ্ছা লিখলাম আমরা সমাহার, দেখি এটা হয় কি না। আচ্ছা দেখো ত্রিভুজ, তিন ভুজের সমাহার, তিনটা ভুজ আছে সেটা হচ্ছে ত্রিভুজ হবে। তিন ফলের সমাহার, তিনটা ফল দ্বারা আমরা ত্রিফলাকে বুঝাবো। পঞ্চবটের সমাহার, পাঁচটা বট দ্বারা আমরা পঞ্চবটিকে বুঝাবো। ছয় ভুজের সমাহার, ছয়টা বাহুর দ্বারা আমরা ষড়ভুজকে বুঝাবো। ষড়ভুজও যা, ছয় ভুজের সমাহারও তাই। আবার সাতজন ঋষিকে দ্বারা আমরা সপ্তর্ষি বুঝবো। কিন্তু এখানে দেখো দোতারা, দুই তারের সমাহার আমরা বলেছি, ঠিক আছে, কিন্তু দুই মানে দুই, তার মানে তার, ঠিক আছে, তার মানে যে আমরা কারেন্টের তার, বিদ্যুতের তার ব্যবহার করি, তাই না? আর দুই মানে দুই, সংজ্ঞা আছে সমাহারও আছে। কিন্তু দেখো এখানে এগুলো সবগুলো একটা, লক্ষ্য করো একরকম, এটা একা একরকম। যেমন দেখো দুই মানে দুই বুঝাবে, তার মানে যে কারেন্টের তার বা বিদ্যুতের তার আমরা বুঝি, কিন্তু দোতারা বলতে একটা বাদ্যযন্ত্রকে বুঝাচ্ছে, দোতারা বলতে একটা বাদ্যযন্ত্রকে। এটারও অর্থ পাচ্ছে না, এটার অর্থ পাচ্ছে না, এটা কিন্তু একটা নতুন অর্থ প্রকাশ করেছে। সুতরাং যখন ব্যাস বাক্যের থেকে নতুন অর্থ প্রকাশ পাবে তখন সেটা কিন্তু বহুব্রী সমাস হয়ে যাবে, ঠিক আছে। যেমন দোতারা সেতার, এরকম আছে না, সেতার তিন তারের সমাহার, কিন্তু তিন এবং তার কোনোটার অর্থই পাচ্ছে না, এটা আলাদা অর্থ পাবে। কিন্তু এখানে দেখো সপ্ত এবং ঋষি, সপ্ত মানে সাত, ঋষি মানে ঋষি, সাতজন ঋষিকে আমরা সপ্তর্ষি বলি। ষড়ভুজ, ছয় মানে ছয় ভুজ মানে বাহু, ছয়টা ভুজ থাকলেই কিন্তু আমরা তাকে ষড়ভুজ বুঝি। আমি কি বুঝাতে পারলাম? এটা নিয়ে আলোচনা করবো বহুব্রীতে, ঠিক আছে, বহুব্রীতে এটা নিয়ে পূর্ণ আলোচনায় আমরা আসবো, তখন আরো ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। তো আমরা বলেছি যে দীর্ঘ সমাসের পরপদ প্রধান হবে, শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং ওটা দ্বারা সমাহার বোঝাবে। সমাহার বলতে কি, ব্যাস বাক্যেও যা আছে সমস্ত পদের অর্থটা একই রকম অর্থ হবে। যেমন ত্রিভুজ, তিন মানে তিন, ভুজ মানে বাহু, আর ত্রিভুজ মানেও তিনটা বাহুর সমাহার, নাকি বলো? Yes, sir. এইরকম বোঝাবে। তাহলে দীর্ঘ সমাসে মূলত এইরকম বোঝাবে। আমরা আরো কয়েকটা উদাহরণ একটু দেখবো, দেখো পশুরি। এই পশুরি মানে কি জানো? পশুরি হচ্ছে ধান মাপার বা বিভিন্ন কিছু মাপার যন্ত্র, বিশেষ করে পাঁশের কে বোঝায়। পাঁশ সেরি, ওই যে আমরা বেতের বা কিছু দিয়ে তৈরি করি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো পাঁচ সেরের সমাহার, পাঁচ সেরের সমাহার। পশুরি মানে পাঁচ সেরের সমাহার। আরো একটা ভাবো আমরা এরকম নবরত্ন, নবরত্ন, নবরত্ন বলো তো, নবরত্ন আমরা বুঝতেছি নতুন, নতুন নতুন রত্নের সমাহার না, এটাই তো ভুল হয়ে যাবে, এই জন্য আমি এই দুটো পরে লিখলাম যাতে তোমাদের ভুল না হয়। এখানে কে কথা বলে? লয় মোনা কথা বলো না বাবা। আচ্ছা সবাইকে মিউট করতে বলো, এই মিউট করো। আচ্ছা মিউট করে দিয়েছি আমি। তো নবরত্ন বলতে এখানে সম্রাট আকবরের সভাসদে নয় জন পণ্ডিত ছিলেন, নয় জন রত্ন তাদেরকে বলা হয়, জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, তার সভাসদে নয় জন ব্যক্তি ছিলেন। তো ওই নয় জন ব্যক্তিকে একত্রে নবরত্ন বলা হয়েছে। এখানে নব বলতে নতুন রত্নকে বোঝাচ্ছে না, নব বলতে এখানে নয় কে বোঝাচ্ছে। মনে রাখবা সম্রাট আকবরের সময় তার সভাসদে নয় জন মহান ব্যক্তি ছিল। এই নয় জনের মধ্যে ছিল তানশের, তারপরে হচ্ছে আবুল ফজল, বীরবল, এরকম আরো আরো ছয় জন মিলে মোট নয় জন ব্যক্তি ছিলেন, মহান ব্যক্তি, তাদেরকে একসঙ্গে বলা হতো নবরত্ন। তাহলে এখানে আমরা বলতে পারি নবরত্ন হচ্ছে
নয় রত্নের সমাহার, সমাহার নয় রত্নের সমাহার, নবরত্ন, বোঝা গেছে? দীর্ঘ সমাস এইরকমই হবে। দীর্ঘ সমাসের শুধু মনে রাখবা যে পরপদ প্রধান আর শুরুতেই কোন সংখ্যাবাচক শব্দ থাকবে এবং ওইটি দ্বারা সমাহারকে বোঝাবে, সমাহারকে বোঝাবে। তাহলে আমরা যদি বলতে পারি অষ্টধাতু, অষ্টধাতুর সমাহার, আমরা চতুর্ভুজ চার বাহুর সমাহার, আমরা চতুরঙ্গ চার অঙ্গের সমাহার, আমরা বলতে পারি ত্রিমোহনী তিন মোহনার সমাহার, তারপরে হচ্ছে তেরো নদী তেরো নদীর সমাহার, পঞ্চভূত পঞ্চভূতের সমাহার, সাত সমুদ্র সাত সমুদ্রের সমাহার। দেখো তোমার বইয়ে যতগুলো দীর্ঘ সমাস রয়েছে আমি সবগুলো ব্যাস বাক্য বলে দিলাম, শুধুমাত্র যেটাই থাকুক প্রথমে ওই শব্দ সংখ্যাবাচক শব্দ এবং পরে হচ্ছে সমাহার বসে দিবা, তাহলে ব্যাস বাক্য হয়ে যাবে। তোমাদের কাছে দীর্ঘ সমাসের মানে বইটা কি আছে সবার কাছে? বই আচ্ছা, যাদের নাই তারা শুধু আমার দেখো, যাদের আছে তারা দীর্ঘ সমাস বের করো বা বের করেই তো রাখছো হয়তো, বা দেখো ওইখান থেকে কোন শব্দ তোমাদেরকে কোন সমস্যা মনে হচ্ছে বা পারছো না বা দীর্ঘ সমাসটা বুঝোনি, এটা খুঁজে পাচ্ছি না কি কত পৃষ্ঠায়, 69 পৃষ্ঠা। আচ্ছা হ্যাঁ দিনা বলো, দিনা দিনা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা এই যে আমি যে দীর্ঘ সমাস বুঝালাম তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা বলো তো দীর্ঘ সমাসের কি দেখে চিনবো আমরা এটা দীর্ঘ সমাস? দীর্ঘ সমাসে শুরুতেই সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সমাহার বোঝাবে আর এর পরপদ প্রধান হয়। গুড, অনেক সুন্দর হয়েছে, অর্থাৎ পরপদটাই প্রধান এখানে কিন্তু। হ্যাঁ তো এখানে যেমন দেখো নব আর রত্ন, রত্নের অর্থ পাচ্ছে, প্রধান হচ্ছে রত্নই, ঠিক আছে? তো যাই হোক আমাদের দীর্ঘ সমাস নিয়ে মনে হয় আর কোনো সমস্যা হবে না, আমরা ছোট ছোট দুইটা সমাস দ্বন্দ্ব এবং দীর্ঘ শিখে গেলাম। এখন দ্বন্দ্ব আর দীর্ঘর মধ্যে যদি আমি তোমাদের লিখতে দিই তোমাদেরকে কোনো সমস্যা হবে কারো বলো তো? হবে না, হওয়ার কথাই বেশি তাই নয়? না হওয়ার সম্ভাবনাটাই 100%। আমি যেটুকু তোমাদের বুঝাচ্ছি সেটুকু যাতে তোমরা অনেক সুন্দর করে বুঝতে পারো এটি হচ্ছে আমার প্ল্যান বা পরিকল্পনা, যেটুকুই বুঝাবো আমি আজকের ক্লাসটি সম্ভবত এই বছরের শেষ ক্লাস, তো যা বুঝাবো এতটুকু তোমরা যাতে অনেক সুন্দর করে বুঝো, এর পরবর্তীতে আমরা যখন আবার ক্লাসে আসবো নবম শ্রেণীতে বাংলা দ্বিতীয় যখন পড়াবো তখন হয়তো বা আরো বিস্তারিত আমরা আলোচনা করতে পারবো। তবে দ্বন্দ্ব সমাসে মনে রাখবা দুই পদ প্রধান, এখানে কোনো কিছু দরকার নাই, দুইটা পদ প্রধানই হবে, বাবা মা ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি দা কুমড়া, হ্যাঁ তো দুই পদই প্রধান। আর দীর্ঘ সমাসে পরপদটা প্রধান হবে এবং প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং ওটার দ্বারা সমাহার বা ব্যতিহার সমাহার বোঝাবে। ওকে পারা যাবে? এইবার আমরা আরো একটি সহজ সমাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। আমরা যদি এটাকে ভাঙি পাবো অব্যয় যোগ অভাব, কি পাবো? অব্যয় যোগ অভাব। তো অভাব শব্দটি কিন্তু যুক্ত আছে অব্যয়ীভাবের সঙ্গে, তাহলে এটা দ্বারা কিন্তু প্রথমেই হচ্ছে অভাব বোঝাবে, বৈশিষ্ট্য আমি লিখেছি অভাব বোঝাবে, তোমরা একটু নোট রাখতে পারো অভাব বোঝাবে, ঠিক আছে? আমরা কিভাবে অভাব বোঝাবে সেটা আমরা দেখব। এরপরে অব্যয়ভাবে কোন পদ প্রধান হয় বলো তো, একজন বলো, নিজুম বলো, নিজুম বলো, পূর্বপদে পূর্বপদ, হ্যাঁ পূর্বপদ প্রধান বলেছিলাম, তাহলে অব্যয় হচ্ছে পূর্বপদ প্রধান, ঠিক আছে? আরো একটা উপায় আছে সেনার, সেটা শুরুতেই উপসর্গ থাকবে, যেমন ওটা শুরুতেই সংখ্যাবাচক শব্দ আর এটা হচ্ছে শুরুতেই একটি উপসর্গ থাকবে, উপসর্গ থাকবে, আমরা উপসর্গ পড়েছি যদিও এইটে আমরা সেরকম উপসর্গ পাইনি, নাইনে গিয়ে আমরা আগে উপসর্গ পরে সমাস নিয়ে আলোচনা করতে হয়,
সিলেবাসেও তোমাদের ওইভাবে আছে। তারপরে উপসর্গ কি বা কেন কিভাবে কোনগুলো উপসর্গ আমরা দেখেছি, উপসর্গ থাকবে অথবা যথা থাকবে, যথা এই দুইটা সব জিনিস থাকবে শব্দের শুরুতেই। যদি শব্দের শুরুতেই উপসর্গ এবং যথা এই শব্দটি আমরা পাই, আর যদি সেটার পূর্বপরটা প্রধান হয় এবং ওই বাক্যটি দ্বারা বা ওই শব্দটি দ্বারা কোনো অভাবকে বোঝাচ্ছে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। এইটুকু ব্রেনের মধ্যে ঢুকে নি, এমনকি কেউ আসো বলতো, শুরুতেই উপসর্গ থাকবে বা যথা থাকবে, পূর্বপরটা প্রধান হবে এবং সেটা দ্বারা একটা অভাবকে বোঝাবে, এইরকম হলেই আমরা জানবো। ঢুকেছে, ঢুকেছে না? ওকে ঠিক আছে, ঢুকছে। এখন আমরা আরো আরো বিস্তারিত আলোচনায় আসি। তো আমরা দেখি কিছু শব্দ লিখে এই তিনটার আলোকে হয় কি না। আমরা লিখি, প্রথমে লিখব আজীবন, আজীবন। আমরা প্রথমে লিখব আমরণ, আমরণ। আমরা লিখব যে দুর্নীতি, দুর্নীতি। হ্যাঁ, তারপরে আমরা লিখব, দুর্নীতি লিখেছি, আমরা লিখব উপকূল, উপকূল, উপকূল লিখেছি। আমরা লিখব হা ভাত, আমরা লিখব হা ঘরে, হা ঘরে বা হা ঘরে। আমরা লিখব যথারীতি, যথারীতি, যথারীতি। হ্যাঁ আচ্ছা, এই কটাই লিখি, আর লিখার দরকার নাই। দেখো শব্দ লিখেছি আজীবন, আমরণ, দুর্নীতি, উপকূল, হাভাত, হাঘরে, যথারীতি। তো আমরা তো এটা যথা আছে মানে আমরা বুঝতেই পারতেছি, এই যে যথা লিখেছি, যথা আছে মানেই সেটা হচ্ছে অব্যয়ভাব সমাসের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেল। তারপরে যে হা উপসর্গ আছে, হা হা, উপ একটা উপসর্গ, দু একটা উপসর্গ, আ একটা উপসর্গ, আ একটা উপসর্গ। আমরা খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ গুলো পড়বো ইনশাল্লাহ আরো। তো আমরা উপসর্গ যদি নাই চিনি, একটা জানবো শুধু অভাবকে বোঝাবে, অভাব আর পূর্বপদ প্রধান, এই দুটাকে যে দেখি তাহলে আমাদের অন্তত দুইটা মিললেই মানে জানবো যে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কি বললাম, অভাব বোঝাবে। এখন বলতো এখানে আজীবন, জীবন পর্যন্ত, জীবন জয় রে পর্যন্ত, আমরণ তাহলে মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত, দুর্নীতি নীতির অভাব, নীতির অভাব। দেখো উপকূল, তারপরে কূলের সাদৃশ্য, তারপরে হাভাত ভাতের অভাব, ভাতের অভাব, হা ঘরে ঘরের অভাব, যথারীতি রীতির, এই যে রীতির অভাব বা রীতিকে অতিক্রম না করে, এটাও হবে রীতিকে অতিক্রম না করে বা যথারীতি মানে রীতির অভাব, এরকম একই রকম। আচ্ছা গেল, এখন দেখো, এখন জীবন মানে কি, আমাদের জীবনটাকে বোঝাচ্ছে। আ বলতে এখানে অভাব বোঝাচ্ছে, দেখো জীবন পর্যন্ত মানে জীবন পর্যন্ত একটা সময়কে বোঝানো হচ্ছে আজীবন দ্বারা। জীবন বলতে আমাদের পুরো জীবনটাকে বোঝায়, পুরো জীবনটাকে। আর আ এখানে একটা উপসর্গ এবং এই পর্যন্ত দ্বারা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমাকে, নির্দিষ্ট সময়সীমাকে। তাহলে পুরোটার অভাব রয়েছে, পুরো জীবনের অভাব রয়েছে এখানে। আজীবন মানে জীবন পর্যন্ত একটি, মরণ একই রকম। নীতির অভাব, দেখো আমরা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখন বলি, দুর্নীতি কখন বলি আমরা, যখন মানুষ তার নীতি নৈতিকতা ভুলে যায়, ভুলে যখন মন্দ কাজে লিপ্ত হয়, তখন তাকে আমরা বলি সে দুর্নীতি করেছে। তো কখন দুর্নীতি করে, যখন তার নীতি হারিয়ে যায়, নীতির অভাব হয়ে যায়, তখন সে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হয়ে যায়। তো নীতির অভাব রয়েছে, এই যে দু একটা উপসর্গ, আমরা এই দু উপসর্গ, দু কে যদি অভাব ধরি, দুইয়ের অভাব মানে নীতির অভাব, এই দু শব্দের অর্থ হচ্ছে নীতি, তাহলে দু আমরা দিতে পারি। বা এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে, 30 মিনিট হয়ে গেল,
আচ্ছা, তো যখন আমাদের মধ্য থেকে নীতিটা থাকবে না তখন আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাব, তাহলে নীতির অভাব। তারপরে উপকূল রয়েছে, দেখো কুলের সাদৃশ্য, মানে কুল নয়, কিন্তু কুল নয়, উপশহর। আরো একটা সহজ উদাহরণ দিই আমি, দেখো উপশহর, শহরের বা শহরের সাদৃশ্য, শহরের মতো উপশহর, শহর নয় কিন্তু। হ্যাঁ, শহরের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যের অভাব রয়েছে, যার কারণে সেটাকে আমরা বলি উপশহর। এই যে কুলের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেইগুলোর কিন্তু অভাব রয়েছে, যার কারণে আমরা এটাকে বলতেছি উপকূল, কুলের সাদৃশ্য। ঠিক আছে, তো অব্যয়ভাব সমাস কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের ইয়েতে আসেই, যে মূলত এইরকম শব্দ থাকবে, যে আরো থাকবে যে এখানে অব্যয়ভাব সমাস কিন্তু আরো কয়েক রকমের অব্যয়ভাব আছে, আমরা সেটা নিয়েও আলোচনা করতে পারি, যেমন বিভিন্ন সমীপে অর্থে, যেমন কুলের সমীপে উপকূল, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এরকম কিন্তু থাকতে পারে। আবার অভাব বলতে এই যে আমিষের অভাব, যেমন দেখো নিরামিষ, আমরা আরো একটা উদাহরণ দিয়ে দিই, দেখো যেমন নিরামিষ, নিরামিষ, আচ্ছা দেখো নিরামিষ এখানে হচ্ছে আমিষের অভাব। স্যার হ্যাঁ বলো। স্যার পুষ্টির অভাব হবে না? পুষ্টির অভাব, অপুষ্টি, অপুষ্টি, হ্যাঁ হবে, হবে না কেন, অপুষ্টি, তাই তো। হ্যাঁ, তাহলে এটা আমিষের অভাব, আমিষের অভাব, দেখো আমিষ নাই এখানে, আমিষের অভাব আছে, এর জন্য এটাকে আমরা বলি নিরামিষ। আমিষ যদি থাকতো তাহলে নিরামিষ বলতাম না, মাছ ভাত যখন আমরা সবজি রান্না করি বলি নিরামিষ, মাংস টাংসের অভাব রয়েছে, হ্যাঁ, এই জন্য আমিষ নাই ওখানে কোনো রকম, এই জন্য এটাকে আমরা বলি নিরামিষ। আমরা যদি বলি যে নির্জলা, নির্জলা, নি বর্গা জয় রেপ ল, নির্জলা, তাহলে জলের অভাব, জলের অভাব, জলের অভাব, এই জন্য আমরা বলি এখানে নির্জলা। ঠিক আছে, আবার লিখতে পারি আমরা নির্ভাবনা, এই যেটা নি ভয় রে বদ অন্ত না, এখানে নির্ভাবনা, তাহলে ভাবনার অভাব, ভাবনার অভাব, নির্ভাবনা, ভাবনার অভাব, আমার ভাবনা এখন নাই এই জন্য আমি নির্ভাবনায় আসি, ভাবনাটার অভাব পড়েছে, সুতরাং নির্ভাবনা হচ্ছে অব্যয়ভাব সমাস। বলো অব্যয়ভাব সমাস কি বোঝা গেছে? আচ্ছা, আমরা আলোচনা করলাম তিনটা সমাস নিয়ে, আর বাকি তিনটা সমাস হয়তোবা নবমের ক্লাসেই তোমাদের সঙ্গে আলোচিত হবে, যেহেতু এই তোমাদের 15 তারিখের আগে আর মনে হয় ক্লাস পাবো না, যদি পাই আমরা আলোচনা করব বাকি কোনো একটা সমাস নিয়ে। আমরা আলোচনা করলাম দ্বন্দ্ব সমাস নিয়ে, দীর্ঘ সমাস নিয়ে এবং অব্যয়ভাব সমাস নিয়ে। এই তিনটা সমাস তোমরা একটু যদি পড়ো, পড়ে যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবা, তবে আমার মনে হয় যে তোমাদের অসুবিধা না হওয়ার কথাই বেশি। আমরা দ্বন্দ্ব সমাসে 2 পদই প্রধান পেলাম, দীর্ঘ সমাসে আমরা পেলাম প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরে সেটা সমাহার বোঝাবে, আর অব্যয়ভাব সমাসে দেখলাম আমরা প্রথমে প্রথম পদটাই প্রধান হবে এবং একটা অভাবকে বোঝাবে, হ্যাঁ অভাব বোঝাবে, ঠিক আছে, একটা নাই কিছু অথবা উপসর্গ থাকবে প্রথমে, প্রত্যেকটা উপসর্গ, প্রত্যেকটা এক একটা করে উপসর্গ, নি হা ভাত নির, এই নি উপসর্গ, তোমরা যদি উপসর্গ নবমে এসে, আমরা উপসর্গ যদিও একটা পূর্ব অধ্যায় রয়েছে, হ্যাঁ তো উপসর্গ যদি পড়ি তখন দেখবা যে এই বিষয়টা, এই সমাসটা আরো বেশি তোমাদের হবে, কারণ প্রথমেই উপসর্গ থাকবে, এমন কোনো সমাস নাই যেখানে উপসর্গ থাকবে, কোনো সমাসে উপসর্গ থাকবে না প্রথমেই, শুধুমাত্র অব্যয়ভাব সমাসেই প্রথমে উপসর্গ থাকবে। যেমন আমরা দেখো এই তিনটা, যে তিনটা পড়লাম এই তিনটাতে সবগুলো শব্দের মূল থাকবে, মূল শব্দ থাকবে, যেমন আমরা দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ দাও তো, কেউ যে কোনো একটা উদাহরণ দাও তো, দিনা উদাহরণ দাও তো দ্বন্দ্ব সমাসের, বাবা মা, এই যে দেখো বাবা মা, আমরা লিখবো বাবা মা, একটা সমাস লিখলাম, এই যে বাবা মাতে এটা কি বাবা একটা মূল শব্দ, মা একটি মূল শব্দ না, দুটোই কি মূল শব্দ না বলতো? দুটোই কিন্তু মূল শব্দ, সুতরাং এখানে কিন্তু উপসর্গ আমরা পাবো না। দ্বন্দ্ব সমাস যত আলোচনা, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দা কুমড়া, হ্যাঁ সবগুলো নেই, মূল শব্দ। এরপরে দীর্ঘ সমাসের একটা উদাহরণ দাও তো, দীর্ঘ সমাসের, দীর্ঘ সমাসের, হ্যাঁ
চতুর্ভুজ বললা যখন, হ্যাঁ ত্রিভুজ বললা যখন, ত্রিভুজ দেখো তো তিন ভুজের সমাহার। আমরা এই ত্রি বলতে তিনকে বোঝাচ্ছি, ভুজ বলতে বাহুকে বোঝাচ্ছি, দুইটা আমরা জানি। আমরা জানি যে হচ্ছে একটি সমস্ত পদের দুইটি অংশ, যেমন এটারও সমস্ত পদের দুইটি অংশ বাবা মা, আবার ত্রিভুজেরও দুইটি অংশ ত্রিভুজ, তাহলে ত্রি, এই ত্রি মানে তিনকে বোঝাচ্ছে, ভুজ মানে বাহুকে বোঝাচ্ছে। এখানে কোন উপসর্গ মতন কি আমরা পাচ্ছি বলো তো? পাচ্ছি না, একটা সংখ্যা পাচ্ছি। কিন্তু এই যে যদি আমি বলি যে উপশহর, উপশহর দেখো দুটো অংশ ভাগ করি আমরা, একটা উপ একটা শহর, এই যে উপ আর শহর, এই শহরের তো একটা শব্দ আছেই, শহর মানে বুঝছি আমরা, কিন্তু উপ মানে কি? উপ মানেই হচ্ছে একটা উপসর্গ, উপটাই হচ্ছে একটা উপসর্গ। তারপরে আমরা যদি বলি হা ভাত, হা ভাত, এই দেখো হা আর ভাত, ভাত মানে তো ভাত বুঝছি, কিন্তু হা হচ্ছে একটা উপসর্গ, হা ভাত। তো এইরকম আরো যে সমাজগুলো আছে তুমি বিশ্লেষণ করলে দেখতে পাবা কোনোটাতেই উপসর্গ জাতীয় এরকম কিছু থাকবে না, দুইটি শব্দ থাকবে, দুটি হচ্ছে পূর্ণ শব্দ থাকবে, দুটি পূর্ণ শব্দ, যেমন বাবা মা ত্রিভুজ, এরকম দুটি পূর্ণ শব্দ। কিন্তু একমাত্র অবৈভব সমাজ যেখানে দুইটি পদের মধ্যে প্রথম পদে একটা উপসর্গ আর দ্বিতীয় পদে একটা মূল শব্দ থাকবে। ওকে বোঝা গেছে কি স্যার? ওকে জি স্যার। আচ্ছা কারো কোনো সমস্যা আছে বলো? তাহলে এই তিনটা সমাস যে আমি পড়ালাম তোমাদের, মনে হচ্ছে যে তিনটা সমাস তোমরা পারবা, সহজ মনে হচ্ছে কি? তাহলে তোমরা এই তিনটা সমাসের প্র্যাকটিস করো, চর্চা করো, আমরা আগামীতে আবার যদি ক্লাস নেওয়ার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ পরের অংশ নিয়ে আলোচনা করব, কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।